শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। মনের ওপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। এ জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছ ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো, কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো না। স্বামী বিবেকানন্দের এই বাণীগুলি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।